হোয়াটসঅ্যাপ পেজ বা অর্ডারি ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সোনারগাঁওয়ের শ্রী শ্রী লোকনাথ মন্দির বারুদি আশ্রমে এসেছি এবং মন্দিরের জানা অজানা বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। মন্দিরের সামনে মূলত একটি বট গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এটা মন্দিরের সামনের জায়গাটা, আর বাঁদিকে মন্দিরের সেবাশ্রমের কিছু দোকানপাট রয়েছে। এটা মন্দিরের ভিতরের অংশটা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বিগ্রহ মন্দির, দেখতেই পাচ্ছেন আপনারা। দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ এই মন্দিরে উপস্থিত হয়েছে। এটা মন্দিরের একটি দোকান আশ্রমের, আর এই সোজা পিছনে কিচেন রুম এবং বিভিন্ন দর্শনার্থীদের ভোগ নেবার জন্য অফিস রয়েছে। আর মন্দিরের বাঁ পাশে রয়েছে ছোট্ট একটি পুকুর, সেই পুকুরের মাঝখানে শ্রী শ্রী মহাদেবের বিগ্রহ মূর্তি স্থাপন করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। বিগ্রহ মূর্তিটা অনেকই সুন্দর, আর বিগ্রহ মন্দির মূর্তির সামনের দিকটা রয়েছে অনুষ্ঠানের এক হল রুম, এখানে বিভিন্ন মূর্তি দিয়ে এই হল রুমটা সাজানো হয়েছে। এখানেই মূলত বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামগুলো করে থাকে মন্দির কমিটি। এটা মন্দিরের ভিতরের আরেকটি অংশ, এটা হলো প্রোগ্রাম রুমের হল রুমের ভিতরের মন্দিরটির অংশ। দেখেন বিভিন্ন শরণার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে জায়গা থেকে এসেছে, আর আমরা সরাসরি এখন যাচ্ছি কিচেন রুমে। এখানে আমরা টিকিট কেটে ভোগের জন্য এখানে সবাই ভোগ পেয়ে থাকে। অনেকগুলো টেবিল সারিবদ্ধভাবে সাজানো আছে। তারপর চলে আসলাম আমরা পিছনের দিক দিয়ে শনিদেবের বিগ্রহ মন্দিরের কাছে। এখানে মূলত শনিদেবের পূজা করা হয়। মন্দির ভিতরে আরেকটি অংশ দেখতেই পাচ্ছেন। তারপর চলে আসলাম কিচেন রুম, এখানে ভক্তদের জন্য প্রসাদ করা হয়। অনেক বড় একটি কিচেন রুম রয়েছে আশ্রমের।